নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। রাজ্যে একদিকে কোভিড পরিস্থিতি চলছে, কিন্তু তার পাশাপাশি উন্নয়নের অনেক কাজ কিন্তু চলছে। কিন্তু সেই জায়গা থেকেও দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ। কেউ জলের সমস্যা, কেউ তো অন্য সমস্যায়। এই মুহূর্তে শান্তির বাজারের দিকে লক্ষ্য নজরটা রাখবো এবং শান্তির বাজারে একটি ব্রিজের সমস্যা নিয়ে সরব হয়েছেন সেখানকার জনগণ। ব্রিজ সংস্কারের দাবিতে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু বাজার সংলগ্ন ঠান্ডাবাবু মগ পাড়ায় যাতায়াতের রাস্তা অবরোধ করেছেন এলাকার লোকজন। বিবরণে জানা যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করছেন উত্তর তাকমাছড়া ভিলেজের ঠান্ডাবাবু মগ পাড়া সহ বিভিন্ন পাড়ার প্রায় 300+ পরিবার। এলাকার সাধারণ মানুষ এই ব্রিজের দীর্ঘদিন সমস্যার কথা জানিয়েছেন নেতা থেকে শুরু করে দপ্তরের সকল কাছে, কিন্তু আশার বাণী ছাড়া আর কোনো কিন্তু সদুত্তর তারা পাননি বা তাদের এই সমস্যাটা সমাধানও হয়নি। তাই এলাকার লোকজন পথ অবরোধে বসে পড়েন আর কোনো রাস্তা না দেখতে পেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন টিপ্রামথা শান্তির বাজার ডিভিশন কমিটির সভাপতি হরেন্দ্র মিয়ান নেতৃত্বে এক প্রতিনিধি দল। তার পাশাপাশি জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দপ্তর আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। অবরোধকারীরা জানিয়েছেন, গত কয়েকদিনের মধ্যে জ্বলন্ত সমস্যার সমাধান যদি সঠিক তারা না পান, আধিকারিকদের থেকে 8নং জাতীয় সড়ক অবরোধ করবেন তারা। এই কথাও কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছেন, যদিও নেতৃত্বরা তাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে কি হয় সেটা কিন্তু এটাই দেখার বিষয়। হুঁশিয়ারি দিয়ে অবরোধকারীরা প্রায় 2 ঘন্টা পরে এই অবরোধ কিন্তু তারা তুলেছেন। কি অভিযোগটা করছেন সেখানকার যারা পথ অবরোধ করেছেন ব্রিজ সংস্কারের দাবিতে, কি বলছেন তারা শুনবো। এডিসির হাতে নেই, অ্যাডমিনিস্ট্রেশন হাতে নেই। আমরা কয়েকটা কাজ আমরা বেশিরভাগ ইচ্ছলি ছোট ছোট কারবার গুলা করতে পারি, কিন্তু এক বড় কাজগুলো আমাদেরকে হ্যান্ডওভার করা হয়নি। এটার জন্য দায়ী আমরা না, কিন্তু এটার জন্য দায়ী রাজ্য সরকারের। রাজ্য সরকার এই কাজটাও কিন্তু এই রাস্তাটাও আমাদেরকে হ্যান্ডওভার করে নাই। হ্যান্ডওভার করলে কি হবে, ফান্ড দেওয়া হয় না, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফান্ড দেওয়া হয় না, এর জন্য আমাদের এডিসি রাস্তাগুলো এই অবস্থা। তাহলে এটার দায়ী কিন্তু আমরা না। তবে যেহেতু আমরা ওইখানে এখন অ্যাডমিনিস্ট্রেশনে আছি, আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য মতে। নিশ্চয়ই আমরা আমাদের ইএম আছেন, সিএম আছেন, অন্যান্য চেয়ারম্যান গুলো আছেন, আমরা তাদের উপরে তাদের নজরে নেব। আমরা যতটুকু পারি সাধ্য মতে আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ। তিনি চৌ প্রামঠা বকাভা ব্লক কমিটির তরফ থেকে এবং তিনি ফর্মার প্রেসিডেন্ট, ডিভিশনাল প্রেসিডেন্ট সহকে র জাগাও একটা কালবার্ট একদম পুরাপুরি বাইক হা আবনত ইয়েরনি লোকাল উত্তর টাকমা বকাফা আর্থিক ব্লক নেয়ান্ডার মনো বিশি মনো সাবজোনাল নেয়ান্ডার উত্তর টাকমা ভিলেজ কমিটি বরণি জনসাধারণরাও কেহা রাস্তার উপর খেলে র কোনো পার্টি নিয়ে চিনি তিপ্রামথানি ফৌয়া যত পার্টি মিলেন তিনি রাস্তার উপর খেলে হ্যাঁ আর রাস্তার উপর যত পারানি বিশেষকে পারানি তিনিকে শনিবার চিনি বাজার সাউথ ত্রিপুরা ও একটা বাজার তো সাউথ ত্রিপুরানি সবচেয়ে বাজার মানপথর মনু বাজার আবার তিনি অনেক চিনি ক্রেতা বিক্রেতা সমস্যাও হাঁকে আবু খবর খায়ে চৌ খাইলে হ্যাঁ তিনি ফর্মার প্রেসিডেন্ট জোনাল চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট তিনি চিনি প্রেসিডেন্ট ব্লক কমিটির প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সহ চৌ খবর মাইয়ে র লোকাল নেতা জীবন এই তঙ্গ চিনি ফাইও চৌ যত ফাইলে হা আগে চৌ নাই হা রথ মা সত্যিকারি বল আমার বাইতে চৌ ধোকা একদম ভাঙ্গে ভাঙ্গে অবস্থা, একদম সম্পূর্ণ গাড়ি যদি এই রাস্তা দিয়ে চলাফেরা করে একটু হেভি হলে যে কোনো সময় এখানে এটা ভেঙ্গে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা দায়িত্ব নিয়ে আমরা যেহেতু ত্রিপ্রামথা এডিসিতে আমরা ক্ষমতায় আছি, আমরা চিন্তা করলাম ঠিক আছে এই রুটটা কার, এই রুটটা অ্যাকচুয়ালি আমাদের না। এটা যদি এডিসির হতো তাহলে কিন্তু আমরা এডিসি থেকে আমরার ওই যে হরেন্দ্র রিয়াংকে আমি বললাম এক্সিকিউটিভকে ফোন করো, ফোন করে দেখছি এই রাস্তাটা আমাদের না।
এটা হলো রাজ্য সরকারের আন্ডারে। তাহলে রাজ্য সরকার থেকে তারাও অনেক আছে, তারাও তারাও মানুষের সেবার জন্য তারা একটা বিজেপি সরকার আছে, আইপিএফটি বিজেপি সরকার, তাদের কিন্তু একজন একটা দিনে ছিল এখানে, মানে প্রথম দিনে আমরা এক দিগন্ত বসে আমরা হঠাৎ করে উঠছি না, এখানে এসে অনুরোধ করলো যে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আগামী দিনে এই এক দুদিন মধ্যে যদি কোনো সরকারভাবে সরকারিভাবে যদি কোনো মানে অধিকারী বা কোনো যে যার দায়িত্ব আছে যারা যদি এসে না ইনকোয়ারি না করে আগামী দিনে আমরা মেন জাতীয় সড়কে বড় বিনোদন না আমরা রাস্তা করছে বন্ধ আটকা করছে, এই রাস্তা লাগে আছে বৃষ্টি কমে কেমনে বাঙ্গে সব পড়ে গেছে গা, এই লাগে আমরা এখন গাড়ি ঘোড়া যাই তো একটা অসুবিধা সব জায়গাতে, এ লাগে আমরা এই রাস্তা বন্ধ করতে আছে কি অবস্থা হইয়া এই বৃষ্টির সময় পুষুনে আবার গেছে বাঙ্গিয়া, তো এই কত মানুষ আইয়া পঞ্চায়েতে কত যে ব্লকে কত কিছু সব জায়গা করছে, তবে যদি কেউ আইয়া করে না তো সাত বছর হয়েছে কত কিছু করছে তবে কি লাগে আইয়ে না রাস্তা গাড়ি ঘোড়া যাইতো হয়তো রাস্তা তো এক আমরা থানা বাবু তো একটা রাস্তা আর অন্য জায়গাতে বোঝা যেতে পারে না, এলে কি আমরা আজকে এই রাস্তা কষারে কোন ভিলেজ ও তো নর্তকমা ভিলেজ নর্তকমা এখন কি চাইতেছেন আপনারা? আমরা এখন শুধু এই রাস্তাতে ভালো চাইতে আছে, এই রাস্তা লাগে আমরা বলতে আছে কত কিন্তু আইয়া কি তবে কি একদম আইয়ে না আইলেও আইয়ে না না আইলেও আইয়ে না কত মানুষ দেখা গেছে তবে একদিনও আইয়ে না এ কাজ করত, আমরা যে অসুবিধাতে কাছে এখন গ্রামে যে রাস্তা লাগিয়া বছরে বছরে কমকর আগে করছে দুই তিনবার আইয়া গেছে মাসে দুধারে এখানে দেখা গেছে তারা শুধু দেখে দেখে থাকে কাজ করে না আইয়ে না কোনো তো একদমই কাজ করে না আইয়ে না শুধু দেখতে আইয়ে ব্রত থেকে ইজিএম থেকে দুনিয়া থেকে আইয়ে সাইড 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 জিলা আইয়া সাইয়া কাঠাই দেয় না অল্প স্বল্প হলে এমনি টাইমে গেছে সাইয়া সব যা সবাই যে অবস্থা হয়েছে আমরা যাইতে পারে না আইতে পারে না। আপনারা শুনলেন সেখানে অভিযোগটা কি রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন যে দীর্ঘদিন এই সমস্যাটা তারা ফেস করছেন কিন্তু তারপরেও প্রশাসনিক আধিকারিকরা দেখে যাচ্ছেন কিন্তু এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করছেন না। এবং শান্তিবাজার মহকুমার বীরচন্দ্র মনুবাজার সংলগ্ন ঠান্ডাবাবু মগপাড়ায় যে একমাত্র যাতায়াতের রাস্তা তারা কিন্তু আজকে অবরোধ করেছেন এবং যে ব্রিজটা রয়েছে সেই এলাকায় সেই ব্রিজটা সংস্কারের দাবি কিন্তু জানাচ্ছেন এলাকার জনগণ। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনিক আধিকারিকরা যাতে দ্রুত ব্যবস্থা নেয়, যদি না নেয় তাহলে আগামী দিনে তারা জাতীয় সড়ক অবরোধ করবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারিও দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদার, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাজেশ দা শুনতে পাচ্ছ? রাজেশ দা, আজকে যে বীরচন্দ্র মনুবাজার সংলগ্ন যে ঠান্ডাবাবু মগপাড়ায় রাস্তা অবরোধ করা হলো, যারা সাধারণ নাগরিকরা রয়েছেন সেই এলাকায় রাস্তা অবরোধটা যে করলেন ব্রিজ সংস্কারের দাবিতে, কি জানা যাচ্ছে এই ব্রিজটা কতদিন যাবত এই বেহাল দশায় পড়ে আছে? ওনারা যা বলছেন প্রায় 5-6 বছর ধরে এমনই অবস্থা, কিন্তু 5-6 বছর ধরে এমন অবস্থার কারণে ব্রিজটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে, বিশেষ করে প্রায় 1 বছর ধরেই আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। ওনারা কিন্তু রেখার কাজ দিয়ে নিজেরাই কিছু করছিলেন কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি ভেঙে গেছে, যার কারণে যে এখান দিয়ে যাতায়াত করে এখানে প্রায় 3-4 পাড়ার মতো রয়েছে, 300-র উপরে লোক রয়েছে, ওনারা কিন্তু এই রাস্তা দিয়ে এই বৃষ্টির উপর দিয়ে যায়, তো বৃষ্টির কারণে যে সমস্যাটা হয়েছে হওয়ার পরে একদমই খারাপ হয়ে গেছে। কিন্তু ওনারা বিগত অনেকদিন যাবৎ স্থানীয় নেতৃত্বদের বলেছেন কিন্তু বলার পরেও এখনো কিন্তু কাজ হয়নি, তো আজ ওনারা তারা কি আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে? ওনারা তো বলেছেন ওনাদের হাতে তেমন কিছু নেই, তবু ওনারা
সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, এমনকি উপরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন। ওনারা আশ্বাস দিয়েছেন, আশ্বাস তো দেওয়ার পরে কিন্তু ওনারা এখান থেকে রাস্তা অবরোধ মুক্ত করেছেন। কিন্তু আবার এও বলেছেন যদি দুদিনের মধ্যে যদি ওনাদেরকে সব উত্তর দেওয়া না হয় তাহলে কিন্তু ওনারা 8 নং জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। এই কথাও কিন্তু মনে অবরোধকারীরা বলেছেন। একদম, প্রশাসনিক আধিকারিক যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন সেই জায়গাতে, তাদের সঙ্গে কি কথা বলা গেছে? কেন এত বছর ধরে এই রাস্তাটা এরকম অবস্থা, এবং যে কথাটা তারা জানাচ্ছেন যে দেখতেও আসছেন তার পরেও কোন রকমের কোন হিলদোল নেই, কেন হচ্ছে এই জিনিসটা? কিন্তু অবরোধ যখন হয়েছে তখন কিন্তু সরকারি আধিকারিকরা কেউ এখানে আসেনি। ইকরাম মাথার যারা রয়েছেন, নেতৃত্বরা যারা রয়েছেন, ওনারা সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলছেন, কিন্তু এখন পর্যন্ত বলেনি। কারণ আজকে ওনারা সময় পাবেন না এই কথাও জানিয়েছেন, কিন্তু আগামী দুদিনের মধ্যে ওনাদেরকে সদুত্তর দেবেন এই কথাটা কিন্তু আশ্বাস দিয়েছেন। আজকে কিন্তু সরকারি কোনো আধিকারিকরা এই অবরোধে আসেনি কিন্তু। একদম, অসংখ্য ধন্যবাদ রাজেশ দা বিস্তারিত জানার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদারের সঙ্গে, যে কথাটা তিনি জানালেন যে সরকারি আধিকারিকরা যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা কিন্তু অবরোধস্থলে আসেননি, বরং টিপরা মথার যে নেতৃকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পরে আশ্বস্ত হয়েই তারা কিন্তু অবরোধটা তুলেছেন। তবে হুঁশিয়ারিও দিয়েছেন যদি দ্রুত সেটা সমাধান না হয় তাহলে খুব দ্রুতই তারা কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বসবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সেই এলাকার জনগণ। ব্রিজ সংস্কার এখন কতদিনে হয় বা সেই দিকে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।